শিক্ষার্থীরা, আমি ডক্টর শাহজাদ হোসেন। আমার একটা স্কুল আছে, এটা তোমাদের ছোট ছেলে মেয়েরা যারা স্কুলে পড়ো, বিশেষ করে প্রাইমারি এবং হাই স্কুলে পড়ো, তাদের জন্য। এবং এই স্কুলটার নাম স্কুল অফ ডক্টর শাহজাদ। আমার পরিচিতি, আমি আসলে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে একজন উদ্যোক্তা এবং বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কাজ করছি। আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে বিএসসি এবং এমএসসি কমপ্লিট করেছি। গত বছর বুয়েটে পদার্থবিজ্ঞানে এমফিল পড়েছি। তারপর আমি ব্রুনাই ইউনিভার্সিটি অফ দারুস সালাম এবং স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যান্ড্রুজ থেকে সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের উপর পিএইচডি করেছি। বর্তমানে যে কমিশনে আছি, তার আগে আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দীর্ঘ 3 বছর শিক্ষকতা করেছি। বুয়েটেও আমি 1 বছর শিক্ষকতা করেছি পার্ট টাইম হিসেবে। যাই হোক, আমি একজন বর্তমানে একজন নিউক্লিয়ার পদার্থবিদ। তো আমি দেখেছি তোমাদের বইগুলো, সবগুলো বইই আমি দেখেছি, এবং বইগুলো অনেক সুন্দর করে লেখা হয়েছে। তো কিন্তু আমার কেন যেন মনে হয় বইগুলো তোমাদের শিক্ষকেরা হয়তো, মানে তোমরা যেভাবে মানে সহজভাবে বোঝার জন্য যেভাবে আয়ত্ত করার, মানে যেভাবে দেখানো উচিত বা যেভাবে বলা উচিত বা যেভাবে শেখানো উচিত, আমার মনে হয় তোমরা অনেকই সেভাবে শিখতে পারছো না। কারণ আমাদের দেশটা মূলত গ্রাম প্রধান দেশ। তো গ্রামে দেখা যায় অধিকাংশ শিক্ষক যারা স্কুলে শিক্ষকতা করেন, তারা অনেকেই হয়তো মানে তোমার বিশেষ করে হাই স্কুলে যে বইগুলো যেভাবে লেখা হয়েছে সেভাবে পড়াবার মতো ওনাদের মানে এবিলিটি নেই, বা মানে ওনাদের হয়তো এবিলিটি আছে পড়াবার, কিন্তু তোমরা আসলে ওনাদের পড়াটা বুঝতে পারো না, মানে তোমাদেরকে বুঝাবার মতো এবিলিটি হয়তো অনেক শিক্ষকেরই থাকে না, বা মানে হয়তো ওনাদের যোগ্যতা আছে কিন্তু ওনারা যেভাবে মানে পড়াটা শিখান, যে অধ্যাটা পড়ান, তোমরা হয়তো সহজে বুঝতে পারো না, যে কারণে মুখস্থ বিদ্যার দিকে মানে চলে যাও। আসলে পড়াশোনা মুখস্থের কোনো কিছুই নাই, বুঝে বুঝে পড়ে আয়ত্ত করতে হয়। মুখস্থের কিছু জিনিস মুখস্থ করতে হয়, যেমন তোমার না তোমার মানে তোমার নামটা, এখন এই নামটা যদি আমি মাথায় একটু আটকায় না রাখি, তাহলে কিন্তু আমি পরে মনে থাকবে না। কাজে এই কিছু কিছু জিনিস টেকনিক্যাল টার্ম, কিছু কিছু ব্যাপার মেমোরিতে রাখতে হয় বা মুখস্থ করতে হয়। কিন্তু অঙ্ক বা গণিত, যেটাকে আমরা বলি, ওখানে পুরো জিনিসটা, বা বিজ্ঞান, ওখানে বুদ্ধিমত্তা বা তোমার মানে মেধা খাটিয়ে বোঝাটাই মেন জিনিস। যাই হোক, আমি আমার মানে যে এটা তোমার স্কুলটা যেভাবে তোমাদের ইউটিউবে দেব, সেটা হলো আমি আগেও বলেছি, সেটা হলো স্কুল অফ ডক্টর শাহজাদ। এখানে আমি চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে বোঝাবার জন্য। তোমরা মানে যদি প্রথমে একবারে না বুঝো, তাহলে তোমরা আবার ব্যাকে যাবা, ফিরে আবার দ্বিতীয়বার থামায় থামায় বোঝার চেষ্টা করবা। এবং তোমাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে, তাহলে আমাকে মন্তব্য কলামে ইনবক্স করবা, তাহলে আমি সময় মতো সেগুলোর সমাধান করে দেব, এবং যতটুকু সম্ভব আমি দ্রুতই করে দেব। আর আমি চেষ্টা করব খুব সহজ এবং সাবলীল ভাষায়, এবং মানে তোমার মানে চলিত ভাষায় কথাবার্তা বলে বোঝাবার জন্য। আর তোমাদের বইগুলো আসলে এখন যারা লিখেছেন, আমি দেখলাম ওনারা প্রত্যেকেই এক একজন মানে ওই সাবজেক্টের পণ্ডিত ব্যক্তিত্ব, এবং বইগুলো অত্যন্ত চমৎকারভাবে মানে বইগুলোতে উপস্থাপন করা হয়েছে। কিন্তু মানে তোমাদের যেভাবে বোঝা উচিত বা বোঝানো উচিত, সেভাবে বোঝানো হচ্ছে না, বোঝা হচ্ছে না। তো আমার চেষ্টা থাকবে তোমরা যাতে বুঝতে পারো সেভাবে উপস্থাপন করা। আর একটু আগেই বললাম, যদি তোমাদের কোনো সমস্যা থাকে, যে কোনো টপিক নিয়ে কোনো সমস্যা থাকে, বা তোমাদের কোনো সাজেশান থাকে, সেটা তোমরা যে ক্লাসে পড়ো, তোমাদের সেই সাজেশান আমি মানে আমি চেষ্টা করব সেই সাজেশান অনুযায়ী সমস্যাগুলো সমাধান করার। কারণ আমার উদ্দেশ্য থাকবে ক্লাসে অনেক মানে প্রতিটা ক্লাসে বা প্রত্যেকটা শ্রেণীতেই দেশে অনেক ছাত্রছাত্রী, এখন অনেকে হয়তো ভাবে যে আমাকে হয়তো ভাবতে পারো যে উনি এত স্লোলি পড়াচ্ছেন কেন, আবার অনেকে ভাবতে পারে এত দ্রুত পড়াচ্ছেন কেন। যদি দ্রুত পড়াই তাহলে অবশ্যই এটা একটা মানে একটা একটা দোষ, কাজে তোমরা বলবা যে আরেকটু আস্তে আস্তে মানে দেখালে আমাদের জন্য ভালো হবে, আর তোমরা তো ব্যাকে গিয়ে আবার দেখতে পারবা। আর যদি আস্তে আস্তে পড়াই, তাহলে মনে করো অনেক ছাত্রদের জন্য যারা খুব ভালো স্টুডেন্ট, তারা হয়তো ভাবতে পারো যে এত স্লোলি পড়াচ্ছে কেন। আসলে সেটা হলো মানে ক্লাসে কিন্তু ভালো ছাত্রের সংখ্যা খুব কম থাকে পরিমাণে,
সাধারণ ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। আমি আসলে চেষ্টা করব আস্তে আস্তে পড়াতে, কারণ ক্লাসে কিন্তু অনেক ধরনের ছেলে মেয়ে থাকে, অনেক মেধার অনেক লেভেল অনুযায়ী ছেলে মেয়ে থাকে, সবার মেধার লেভেল এক না। অর্থাৎ কেউ খুব দ্রুত বুঝে, কেউ আস্তে আস্তে বুঝে, আবার কেউ মাঝারি আস্তে আস্তে বুঝে। কাজে আমি চেষ্টা করবো আস্তে আস্তে বুঝাতে, কারণ ক্লাসে যারা মানে কম বুঝে তারা যাতে বুঝতে পারে, আর যারা খুব ভালো বুঝো তারা মানে এটা খুব তোমরা দ্রুত শুনে গেলেই হবে। আর যারা মানে করো আরও আস্তে শুনতে চাও তাহলে তোমরা কয়েকবার এটা বেঁকে গিয়ে গিয়ে দেখো। আর আমার যে চ্যানেলটা সেটা হলো, আমার চ্যানেলটার নাম একটু আগে বললাম, স্কুল অফ ডক্টর শাহজাদ। তো তোমরা আমাদের আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। তোমাদের যদি এই ব্যাপারে আমার যে কোনো চ্যাপ্টারের ব্যাপারে কোনো পরামর্শ থাকে তাহলে তোমরা আমাকে পরামর্শ দেবা, আমি তোমাদের পরামর্শ বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করে সে অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।